মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরতলির বিভিন্ন স্থান হতে নারী ও শিশু নির্যাতন এবং চুরির মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পাঁচ ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে অন্যান্য সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ ফকির, ইয়াসিন আলী, রাব্বি ঢালি, সেলিম ঢালি এবং মোসা ফকির। এরা সবাই সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের কাঁচিকাটা চুঙ্গার কান্দি গ্রামের অধিবাসী। এ ব্যাপারে অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, দেশের আইন ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে দেশের সকল ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সরবরাহ করাই হচ্ছে পুলিশের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আর এরই ধারাবাহিকতায় পুলিশের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়েই সাজাপ্রাপ্ত সকল আসামিদের গ্রেফতার করে আইনের হাতে তুলে দেওয়া হলে দেশের অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন। গতকাল দিন রাতব্যাপী আমি সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করি। সাজাপ্রাপ্ত আসামি এরা কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার পরেই কোর্ট থেকে তাদেরকে সাজা দেওয়া হয়। এরা এই সব আসামি বাইরে থাকা এবং এরা বাইরে ঘোরাফেরা করা তো জনজীবন একটা হুমকির মুখে থাকা। তো আমি মনে করি এই সব আসামি যারা বাইরে ঘোরাফেরা করে এদেরকে অচিরেই গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা পুলিশের প্রধান কাজ।